হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম ইয়াস কিচেন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আজকে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে এসেছি আর সেটি হচ্ছে শিং মাছ ভোনা শিং মাছ তো কতভাবে খাওয়া যায় তবে এই ভোনাটা কিন্তু অনেক মজাদার হয়ে থাকে আর এর আগেও আমি একটি শিঙ মাছের রেসিপি করেছিলাম তবে সেটা নতুন আলু আর টমেটো ধনিয়া পাতা দিয়ে ঝোল রান্না করেছিলাম তো আজকে আমি শিঙ মাছটা ভোনা করে দেখাচ্ছি আশা করছি আজকে ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন চলুন তাহলে চলে যাই পুরো রেসিপিতে রান্নাটা শুরু করতে এখানে আমি একটি প্যান বসে দিয়েছি আর এখানে আমি ওয়ান থার্ড কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে বেশি একটা পেঁয়াজ দেবো না কারণ এখানে আমি পেঁয়াজ বাটার ব্যবহার করব তো দুইটা পেঁয়াজ হবে এখানে দুটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি এর পেঁয়াজটা ভেজে রান্না করলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসবে তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে কালারও চলে এসেছে তো এখানে আমি প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি আমি এখানে যে পরিমাণে মাছ রান্না করব সেই পরিমাণ বুঝেই কিন্তু পেঁয়াজ বাটাটা ব্যবহার করেছি তবে আপনাদের হিসেবে মাছের অনুমান করে কিন্তু পেঁয়াজ বাটা বাড়িয়ে বা কমিয়ে নিয়ে নিতে হবে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়েছি কারণ কাঁচা পেঁয়াজ থেকে কিন্তু খুবই বাজে গন্ধ আসে তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে আমি একটু সামান্য পানি দিয়ে দিচ্ছি তারপরে এখানে মশলা অ্যাড করব প্রথমে যে পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম এতে করে কিন্তু এর স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে তো এখানে আমি এক চা চামচের মতো হলুদ গুঁড়া আর এক চা চামচের মতো মরিচের গুঁড়া দিলাম আর হাফ চা চামচের মতো দিলাম ধনে গুঁড়া আর এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আর হাফ চা চামচ যদি একটু বেশি হবে আদা রসুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচের মতো ভাজা জিরার তো সব মশলা গুলো দিয়ে এখন আমি খুব ভালো করে কষিয়ে নেব। চুলার জালটা কিন্তু এই পর্যায়ে হাইতেই আছে তো চুলা জালটা হাইটে রেখে আমি মশলা গুলো খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি মশলা থেকে পানি শুকিয়ে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেখা যাচ্ছে ভুনা বুনা হয়ে এসেছে তো এ পর্যায়ে আমি এখানে একটু পানি দিয়ে দিচ্ছি তো পানিটা বেশি একটা দিব না এখানে আমি হাফ কাপের একটু বেশি হবে পানি দিয়ে দিলাম তো পানিটা ফুটতে থাক এই সময়ের মধ্যে আমি মাছ দেখিয়ে দিচ্ছি তো আমি আমার হিসাব মতো এখানে কিছু মাছ নিয়েছি তো শিঙ মাছগুলো কিন্তু একটু বড় ছিল সেজন্য মাছগুলোকে আমি কিন্তু তারে ছোবা দিয়ে খুব ভালো করে ঘষে পরিষ্কার করে নিয়েছি মাছগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মাছগুলো কতটা পরিষ্কার হয়েছে আপনার না করলে একবার অবশ্যই ট্রাই করতে পারেন তারা ছোবা দিয়ে সেই মাছগুলো ঘষলে কিন্তু খুবই পরিষ্কার হয়ে যায় তারপরে মাছগুলোকে আমি কেটে ভালো করে লবণ দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো মাছগুলো এখন আমি দিয়ে দিচ্ছি আর একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি তারপরে ঢাকনাটা দিয়ে চুলা চালটা মিডিয়াম টু লোতে রেখে আমি এটাকে প্রায় আট থেকে দশ মিনিটের মতো রান্না করেছি মাঝে কিন্তু অবশ্যই একটু নাড়াচাড়া দিতে হবে তা না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে আপনাদের ক্ষেত্রে মাছের হিসেব করে কিন্তু সময়টা কম বেশি লাগতে পারে তো আমার মাছগুলো বেশ বড় ছিল তো সময়টা একটু বেশি লেগেছে তো মাছগুলো হয়ে গেছে তো এ পর্যায়ে আমি এখানে কিছু কাঁচামরিচ ভেঙে দিয়ে দিচ্ছি আর কিছু আসতেই দিয়ে দেবো ঝালে পরিমাণটা হিসাব করে আপনারা কাঁচামরিচটা আরও বাইরেও কিন্তু দিয়ে দিতে পারেন আবার শুকনো মরিচের গুঁড়াটাও কিন্তু চাইলে একটু বাড়িও দিয়ে দিতে পারেন তো কাঁচামরিচটা দিয়ে আমি একটু ঝোলে ডুবিয়ে দিচ্ছি তারপর এখানে আমি ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচের মতো রান্নাটা কিন্তু এখন আমার প্রায় শেষ হয়ে গেছে তো জিরাটা দেওয়ার পরে আমি একটু মাছের সাথে মিশিয়ে দিচ্ছি তারপরে কিন্তু আমি চুলাটা বন্ধ করে এটাকে ঢেকে রেখে দেবো প্রায় পাঁচ মিনিটের মতো যেন জিরার ফ্লেভারটা ভিতরে খুব ভালো মতোই ছড়ায় তারপরে আপনাদের সামনে আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি ফিরে এলাম আমি প্রায় চার পাঁচ মিনিট পর তো কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি আমার ত্বকের এটা কেমন হয়েছে তো দেখে নিশ্চই বুঝতে পারছেন ত্বকের কালারটাও কিন্তু খুবই সুন্দর আপনারা এভাবে রান্না না করলে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার আমি একটু পরিবেশন করেও দেখিয়ে দিচ্ছি আপনারাও রান্না করবেন আর গরম গরম পরিবেশন করবেন সাদা ভাতের সাথে আবার রুটির সাথে খেতেও কিন্তু খুবই ভালো লাগে এই শিং মাছকে মশলা দিয়ে ভুনা কে কে করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে ভিডিওটি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে এবং কাজেও আসবে আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিতে একটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে অনেক বেশি সাপোর্ট করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি ফেস